সবাই শুধু টাইগার মুরগি পালন করে লাভের চিন্তা ভাবনাটা করে, অনেকে কিন্তু লসের সম্মুখীনও হয়। জি, লসের সম্মুখীন হয় কারা? একটা ফার্ম করার আগে আপনাকে অবশ্যই এটার সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা ফার্ম করার আগে অন্তত দুই একটা ফার্ম ভিজিট করেন, শেড বা ঘর কীভাবে নির্মাণ করছে। কারণ আমি সাঁতার শিখলাম বই পড়ে সেটা হবে না। যেমন আপনার যে কোনো ফার্ম করেন, ওই ইউটিউবে বা একজনের সাথে ফোনে কথা বললে আমি শিখে ফেললাম, ওইটা হবে না। আপনি ফার্ম ভিজিট করেন, আপনার অভিজ্ঞতা বাড়বে। অবশ্যই ফার্ম ভিজিট করতে হবে এবং খামারির সাথে কথা বলবেন। আমি বলবো যারা টাইগার মুরগি বা মানে এই সেক্টরে আসতে চায়, আমার এখানে আসুক, দেখুক, আমি ফ্রিতে থাকবে, খাবে, আমি যতটুকু নিজে জানি ইনশাল্লাহ সবটুকু বুঝিয়ে বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি টঙ্গীর গাজীপুরা এলাকায় 27 নম্বর রোডে। আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার টাইগার মুরগির খামারে। আমরা যে জায়গায় আছি এটা কিন্তু পাঁচতলা ছাদের উপরে। এখানে আমার উদ্যোক্তা হচ্ছে রাহুল ভাই, যিনি পড়াশোনা করেন, মাত্র এইচএসসি পরীক্ষা দিলেন, কিন্তু তার যে প্রতিভা রয়েছে সেটা প্রশংসনীয়। কারণ পড়াশোনা থাকা অবস্থায় তিনি শখ করে প্রথম টাইগার মুরগি পালন শুরু করেন। সেখান থেকেই তার টাইগার মুরগির স্বপ্ন দেখা, এখন একটি বাণিজ্যিক খামার দিয়েছেন। আসলে মানুষের ইচ্ছাশক্তি সে মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, এটা তার জ্বলন্ত উদাহরণ রাহুল ভাই। আজকের এই পর্বে তার সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো একজন জুড়ে পাশেই থাকবে। আসসালামু আলাইকুম রাহুল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তবে রাহুল ভাই, আপনার খাবারে আসার পর আমার কাছে আরও বেশি ভালো লাগছে, কারণ আমরা এই মুহূর্তে কয়তলার উপরে আছি? পাঁচতলা। পাঁচতলা ছাদের উপরে? জি, পাঁচতলায়। আচ্ছা, সবাই তো ছাদের উপরে শখের বসে হয়তো কেউ কবুতর পালে, কেউ পাখি পালে, কিন্তু আপনি টাইগার মুরগি পালছেন, কারণটা কি? আসলে কবুতর আমিও ছিল, কবুতর হচ্ছে শখ, এখন কবুতরের পাশাপাশি হচ্ছে টাইগার মুরগিটা শখের বসেই শুরু করা, এখন হচ্ছে মানে আমি বাণিজ্যিকভাবেই খামারটা ছাদের উপরে করা এই আর কি। আর হচ্ছে টাইগার মুরগিটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, যেমন ওর কালার, সাইজ এবং এবার ডিম, ডিম থেকে বাচ্চা উৎপাদন, এই জিনিসটা আসলে আমার দেখার খুব ইচ্ছে যে কেমনে কী করলে ভালো হয় বা মানে এটা করার খুবই এটা আর কি। তো টাইগার মুরগিটা আমার মূলত 2020 সাল থেকেই পালন করি, অল্প পরিসরে বাসায় খাওয়ার জন্য বা অল্প ডিমের জন্য। কিন্তু এই 2023 সালে এসে হচ্ছে আমি বাণিজ্যিকভাবে বা বড় পরিসরে বলতে পারেন টাইগার মুরগি ফার্মটা আসলে করা। আচ্ছা, আপনি এই বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করার প্রধান কারণটা কী? প্রধান কারণটা হচ্ছে এর ডিম উৎপাদন খুব ভালো বা ডিম দেয় খুব বেশি, আর হচ্ছে ডিম থেকে বাচ্চা উৎপাদন, এরপরে মাংস, বেসিক্যালি এটা হচ্ছে মাংসের জন্য খুব ভালো। যেমন একটা আমার কাছে যে মুরগিটা আছে, অন্যটা আমি বলবো না, আমারটা 35 থেকে 38 দিনে ইনশাল্লাহ আপনার 1 কেজি হবে। আমার ওই পাশে মাংসের বেবি আছে, আপনাকে আমি ওয়েট দিয়ে দেখাই দিব ইনশাল্লাহ। তো মাংসের জন্য যদি সেটা 35 থেকে 38 দিনে 1 কেজি হয়ে যায়, অবশ্যই সেটা প্রফিটেবল, কারণ বর্তমানে টাইগার মুরগির চাহিদাও খুব ভালো মাংসের জন্য। তো ওই মাংসের টার্গেট করে মূলত আমার এই টাইগার মুরগি ফার্মটা করা। আচ্ছা, পেশায় কী কাজ করা হয়? আমি স্টুডেন্ট। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি মুরগি পালন, এটা কি ব্যতিক্রম উদ্যোগ? হ্যাঁ, আসলে পড়াশোনার পাশাপাশি অনেকেই অনেক কিছু করতেছে, তো আমি চাইলাম যে না, পড়াশোনার পাশাপাশি যে সময়টা থাকে অবশিষ্ট কিছু একটা করা যায় বা আমার শখ বলতে পারেন, কারণ পশু পাখির প্রতি সেই অনেক আগে থেকে একটা শখ ছিল। তো শখের বসেই পড়াশোনার পাশাপাশি আসলে এই খামারটা তৈরি করা আর কি, পাশাপাশি কিছু ইনকাম হবে ইনশাল্লাহ, ওই মূল টার্গেট ওইটাই। পড়াশোনার পাশাপাশি যে মুরগি পালন করছেন, সেক্ষেত্রে পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না? না, পড়াশোনার ক্ষতি কেন হবে, কারণ এখানে মূলত আপনার সময় দিতে হবে 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ। হ্যাঁ, অবশ্যই ফার্ম করতে হলে বা যে কোনো খামারই করেন আপনাকে সময় দিতে হবে। তো টাইগার মুরগির ক্ষেত্রে দেখা যায় আপনার সকালে 1-1.5 ঘন্টা, আবার বিকালে বা রাত্রে কিছু সময় দিলেন, আর দুপুরে খাবার পানি দিলেন, এই এছাড়া কিছু না। আর সপ্তাহে 2 বা 1 বার খামারটা বা এই লিটারটা ক্লিন করা, এটুকুই সময়। তো বাদবাকি সময় তো পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি, আর বা পড়াশোনার পাশাপাশি অল্প একটু সময় হচ্ছে এখানে ব্যয় করা হয়। আচ্ছা, টাইগার মুরগি পালনের সুবিধা কী কী রয়েছে? এটা পালনের সুবিধা হচ্ছে প্রধান যে সুবিধাটা সেটা হচ্ছে মাংস, মাংস থেকেই যেমন টাইগার পালনের প্রধান যে সুবিধাটা এটা হচ্ছে যে মাংস, আমি ওই পাশে কিন্তু এই প্যারেন্টসের পাশাপাশি মাংসের জন্য তৈরি করছি। অলরেডি আমি
মাংসের জন্য বিক্রিও করতেছি বাজারে। তো এটার মাংসের রেটও ভালো এবং মানুষ এখন টাইগার মুরগি অনেকেই চিনে এবং এটার মাংসও খুব সুস্বাদু। সেই ক্ষেত্রে মাংসের জন্য টাইগার মুরগিটা খুবই ভালো। কত টাকা কেজি বিক্রি করতে পারছেন? আমি এই পর্যন্ত খুচরা বিক্রি করছি 320 টাকা, আর 20 টাকা আর পাইকার যারা আসে নিয়ে গেছে ওনারা 280-290 এরকম দিছে, যখন বাজার আপ ডাউন করে সবসময় এক থাকে না। উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ আপনার প্রতি এটা কি যেমন একটা মুরগি 1 কেজিতে আপনি প্রফিট করতে পারবেন না, যখন 1 কেজি 1.5 কেজি হবে বা 1 কেজি 800 হবে তখন আপনার এটাতে প্রফিটেবল হবে। কারণ 1 কেজিতে যে খরচটা যায় প্রতি মুরগি পিস 200-250 টাকা, সেটা আপনার প্রফিট হবে না। যখন 1 কেজি প্লাস হবে তখন যায় আপনার প্রফিট হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে মূলত কী কী বিক্রি হচ্ছে? ডিম বিক্রি হচ্ছে নাকি বাচ্চা বিক্রি হচ্ছে? এখান থেকে এখন মূলত মাংসের জন্য বিক্রি হচ্ছে, আর হচ্ছে বাচ্চা বিক্রি হচ্ছে ব্রুডিংয়ে। বাচ্চাও রয়েছে? হ্যাঁ, বাচ্চা অনেক বাচ্চা রয়েছে ব্রুডিংয়ে। আচ্ছা, বাচ্চা বাচ্চা আজকে বের হয়েছে যে 300। জি, প্রতি সপ্তাহে বাচ্চা বের হয়? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আবার যেগুলো দেখতে পাচ্ছি প্যারেন্টস রয়েছে, কত মাস বয়স হয়েছে এগুলোর? 7 মাস প্লাস হবে। 7 মাসের উপরে? হ্যাঁ, 7 মাসের উপরে। ডিমে আসতে সময় লাগে কেমন এগুলো? ডিমে আসতে মূলত 3 মাসে ডিমে চলে আসে, তবে পারফেক্ট সময় হচ্ছে 4 থেকে সাড়ে 4 মাসে ফুল প্রোডাকশন পাবেন আপনি, 4 থেকে সাড়ে 4 মাসে। আচ্ছা, এই যে ছাদের উপরে এই টাইগার মুরগি পালন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? না, সমস্যার সম্মুখীন তেমন নেই, কারণ ওর রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর রোগের মধ্যে যেটা হচ্ছে আপনার ঠান্ডা, একটু ঠান্ডার সমস্যাটা করে, এছাড়া অন্য কোনো রোগ এখন পর্যন্ত আমার ফার্মে দেখা দেয়নি। কারণ আমি হচ্ছে ভ্যাকসিন শিডিউলটা ফলো করি, কারণ মুরগি পালন করতে হলে ভ্যাকসিনটা মানে ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করা খুবই জরুরি। কারণ হ্যাঁ, ভ্যাকসিন করলে এমন না যে মুরগির রোগ হবে না, হতে পারে, তখন আপনি যখন ওর চিকিৎসা করবেন ওটা আপনার কার্যকরী হবে বা চিকিৎসাটা কাজ করবে, কিন্তু যদি ভ্যাকসিন না করেন সেই ক্ষেত্রে কাজ না করার সম্ভাবনাটাই বেশি বা মুরগি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, কী ধরনের ভ্যাকসিন করতে হয় ডিম পাড়ার উপযোগী মুরগিগুলোকে বা ডিম পাড়ার আগ পর্যন্ত? ডিম পাড়ার আগ পর্যন্ত যেমন 5 দিন বয়সে রানীক্ষেত, 12 দিনে গাম্বুরো, 15 দিনে মারেক্স, 19 দিনে আবার গাম্বুরো, 24 দিনে রানীক্ষেত, তারপর হচ্ছে 65 দিনে ফাউল কলেরা। বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, কারণ ভ্যাকসিন শিডিউলটা অবশ্যই মেনটেন করতে হবে প্যারেন্টস করলে। ডিমপাড়া মুরগিকে যত্ন করছেন কীভাবে, কী কী ধরনের খাদ্য দিচ্ছেন? ডিমপাড়া মুরগি আসলে খাদ্যের তালিকাটা যখন জিরো বাচ্চা আমরা নিয়ে আসি তখন জিরো থেকে 2 মাস পর্যন্ত হচ্ছে ব্রয়লার স্টার্টার মানে 15 দিন পর পি স্টার্টার, 15 দিন পর থেকে 2 মাস পর্যন্ত স্টার্টার, 2 মাস পর থেকে 4 মাস পর্যন্ত হচ্ছে লেয়ার গোয়ার আর লেয়ার 4 মাসের পর থেকে হচ্ছে লেয়ার ওয়ান, যতদিন ফার্মে প্যারেন্টস থাকবে। আচ্ছা, তার মানে আপনি মুরগি পালন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হননি এখন? না আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তেমন কোনো আমার ফার্মে সমস্যা হয়ই নাই, জাস্ট ঠান্ডা অ্যাটাক করছে, ইনশাল্লাহ আমরা মেডিসিন দিয়েছি, সুস্থ হয়ে গেছে মুরগি। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি টাইগার মুরগি পালন করছেন, বিষয়টা কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ টাইগার মুরগিটা হচ্ছে বলতে গেলে এই পশু পাখি তো আগেই বললাম আমার নেশা, তো পড়াশোনার পাশাপাশি আমি বাকি সময়টা অন্য কোথাও না দিয়ে আমার খামারে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে শখও পূরণ হচ্ছে, পাশাপাশি কিছু টাকা আয়ও হচ্ছে, খুবই ভালো লাগে সেটা। আপনি কি জানতে পারি কোন ক্লাসে পড়েন? আমার হচ্ছে HSC পরীক্ষা শেষ হয়েছে গতকালকে। HSC? জি HSC। আচ্ছা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন? জি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। আচ্ছা, এখনকার সময়টা কিন্তু অবসর কাটানোর কথা বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কাটানোর কথা, কিন্তু সেই অবস্থায় আপনি মুরগি পালন করছেন, এটা অবশ্যই একটি প্রশংসনীয় কাজ। জি ভাইয়া। আচ্ছা, বাচ্চার কেমন চাহিদা এবং কেমন দাম রয়েছে? আলহামদুলিল্লাহ বাচ্চার খুবই ভালো ডিমান্ড রয়েছে, এবং আমরা যে বাচ্চা উৎপাদন করি আমরা দিয়ে শেষ করতে পারি না, আমাদের উৎপাদন খুবই কম কিন্তু কাস্টমারের চাহিদা প্রচুর বেশি। বাচ্চা চাহিদা অনেক রয়েছে? খুবই রয়েছে, অনেক বেশি। সবাই শুধু টাইগার মুরগি পালন করে লাভের চিন্তা ভাবনাটা করে, অনেকে কিন্তু লসের সম্মুখীনও হয়। জি, লসের সম্মুখীন হয় কারা? একটা ফার্ম করার আগে আপনাকে অবশ্যই এটার সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা ফার্ম করার আগে অন্তত 2-1টা ফার্ম ভিজিট করেন, শেড বা ঘর কীভাবে নির্মাণ করছে। কারণ আমি সাঁতার শিখলাম বই পড়ে সেটা হবে না, যেমন আপনারা যে কোনো ফার্ম করেন ওই ইউটিউবে বা একজনের সাথে ফোনে কথা বললে আমি শিখে ফেললাম ওইটা হবে না, আপনি ফার্ম ভিজিট করেন, আপনার অভিজ্ঞতা বাড়বে অবশ্যই, ফার্ম ভিজিট করতে হবে এবং খামারির সাথে কথা বলবেন। আমি বলবো যারা টাইগার মুরগি বা মানে এই সেক্টরে আসতে চায় আমার এখানে আসুক, দেখুক আমি ফ্রিতে থাকবে খাবে, আমি যতটুকু নিজে জানি ইনশাল্লাহ সবটুকু বুঝিয়ে বলার চেষ্টা করবো। বাড়িতে আপনার নিজেরই? নিজেরই। তাহলে কোনো সমস্যা নেই? সমস্যা নাই। আচ্ছা,
ভাই, এই যে লিটারের যে ব্যবস্থাটা রয়েছে আপনার এখানে, এগুলা তো পাঁচতলায় উঠা এবং নামানো বেশ কষ্টকর। হ্যাঁ, এটা অবশ্যই কষ্টকর, যেহেতু আমার এটা ছাদের উপরে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিটারটা অবশ্যই একজন লোক কাজ করে এখানে উঠানো নামানো, না আমি তো একা আসলে সম্ভব না সম্পূর্ণটা করা। লিটারটা পরিষ্কার করতে একটু ঝামেলা আছে, সমস্যা নেই, একটু পরিশ্রম করতে হয়। আসলে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না এবং সফলতাও আসে না। অবশ্যই পরিশ্রম করতেই হয়। হ্যাঁ, পরিশ্রম অবশ্যই করতে হবে, যে কোনো ফার্ম করেন কাজ করেন, পরিশ্রম ছাড়া সফলতা আসবে না। আচ্ছা রাহুল ভাই, বিশেষ করে অনেকেই পড়াশোনা শেষ করে বেকার থাকে, চাকরির চিন্তা ভাবনাটা করে, চাকরি না পেলে তারা হতাশাগ্রস্ত থাকে, কিন্তু আপনাদের মতো উদ্যোক্তাদেরকে দেখে কিন্তু তারা আসলে আগ্রহী হওয়া উচিত, যে অল্প থেকে শুরু করে অনেকেই কিন্তু আজকে অনেক ভালো অবস্থায় চলে যায়। তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? আসলে এখন যারা পড়াশোনা করে আমাদের দেশে অবশ্যই বেকারত্বের সংখ্যা অনেক বেশি। তো আমি বলবো এই খামার সেক্টরে বা আমি যে মুরগির সেক্টরে আছি, এইখানে হচ্ছে আপনার চাহিদা শেষ হবে না কখনো। আমরা যতদিন মুরগির মাংস খাবো এর চাহিদা ততদিন থাকবে, হয়তোবা বাজারে দাম কম বেশি হবে। তো যারা যেমন আমার মতো যারা আছে, পড়াশোনা শেষ করছে, অবসর সময় পার করতেছে, তা আমি বলবো অল্প পরিসরে যদি আপনার ওইরকম প্লেস থাকে বা ইচ্ছা শক্তি থাকে, আপনারা শুরু করতে পারেন। আচ্ছা, যদি কেউ বাচ্চার সঙ্গে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।